আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখেই বুঝতে পেরেছেন টাইটেল থামলেন এবং ভিডিও শুরুটা দেখেই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা একরঙা কাপড়ে কাঠের ডাইস দিয়ে নকশি ছাপ ছাপ দিব তো আমি এখানে একটি কাঁথা আগে থেকে জুড়ে নিয়েছি আর দুটি ডাইস নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ পানি একটি বাটিতে একটি ব্রাশ আর এখানে আমি নিয়েছি পাউডার রং এটা আমি আগের ভিডিও করেছিলাম একটা যে কোথা থেকে এগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে আসছিলাম তো রঙগুলো কিনে আমি এখন রংটা বের করে নিচ্ছি এবং পানিতে গুলিয়ে নেব আর এই রঙগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের আশেপাশের বড়ো শপে পেয়ে যাবেন নকশি কাঁথা আমাদের সবারই অনেক শখ কিন্তু দেখুন আঁকতে গিয়ে নকশি কাঁথার একদম বারোটা বাজিয়ে দিয়েছি তো আমরা অনেকেই খুব ভালো আঁকতে পারি না কিন্তু আমরা যদি চাই এরকম দুটি ডাইস কিনেই আমাদের শখের কাঁথাটি অনেক সুন্দর করে রঙ করে ফেলতে পারি কারণ ডাইসগুলোর কিন্তু খুব বেশি দাম না আপনারা যদি বাজার থেকে অথবা কারো কাছ থেকে একটা নকশি কাঁথা সাপ দিতে চান তাও দুই থেকে তিনশো টাকা নিবে কিন্তু আপনি এই দুই তিনশো টাকা দিয়ে যদি একটা দুইটা ডাইস কিনে নেন তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি সাপ দিবেন এবং ডাইসটাও আপনার হয়ে গেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রং দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পানির জন্য আর পানিটা কিন্তু পাতলাই হবে কিন্তু রংটা এভাবেই দিতে হবে আর আমি এই প্রথমবার কাঁথায় নকশি কাঁথা ডিজাইন করছি আর আমি আপনাদের সঙ্গেও সেটি শেয়ার করছি যেহেতু আমি কিনে এনেছি এবং আপনারা যারা নকশি এই রাইসগুলো কিনতে চান তারা আমার আগের আরও একটি ভিডিও আছে কোথায় একদম কম দামে নকশি রাইস রঙ সব কিছু পেয়ে যাবেন আমার সেখানে ডিটেলসে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেব তো আমি প্রথমেই রঙটা গুলিয়ে ব্রাশ দিয়ে ডাইসের উপরে রঙটাকে আলতোভাবে লাগিয়ে নেবো যেহেতু ডাইসটা একদমই নতুন তাই রঙগুলো কিন্তু প্রথমে ভালোভাবে লাগতে যাবে না একটু সময় লাগবে তবে আমি এভাবে দিয়ে দিচ্ছি কাঠের যে ডাইসটা আছে একদমই শুকনা এবং প্রথমবার যেহেতু রং করা হচ্ছে সেহেতু এখানে রং লাগতে একটু সময় লাগছে যার কারণে আমি একটু বেশি বেশি করেই রং দিয়ে দিচ্ছি আর একদম কাঁঠার উপরে বসে পড়েছি পিছনে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু একেই প্রথমে কাঁথার ডিজাইনটা করতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম আমি যেহেতু কষ্ট করে সেলাই করবই তাই কাপড়টাকে আবলতাবোল একে নষ্ট করার কি দরকার কিছু টাকা খরচ করে একটু ডিজাইন করে তারপরে করি দেখতেও সুন্দর হবে এবং কাঁথাটা কিন্তু অনেক দিনের জন্যই থাকে এভাবে ব্রাশ অথবা কাপড় ভিজিয়ে সুতি কাপড় নিয়ে নিতে পারেন তবে আমি কাঁথাটা যখন এই ডায়েসের সাপগুলো করেছি সম্পূর্ণ কাঁথায় লাস্টের দিকে আমি যখন ব্রাশ দিয়ে এভাবে ডায়েসে রং লাগিয়ে শান্তি পাই নাই তখন কিন্তু সুতি কাপড় দিয়ে তারপরে লাগিয়েছি তাই আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে সুতি কাপড় ভিজিয়ে তারপরে এটির উপরে রাখতে পারেন এতে আরও ভালো হবে আর এখন আমি ছাপ দিয়ে নিচ্ছি লম্বা যে পাড়টা আছে এটি হলো পাড়ের অংশ আর একবার ব্রাশ লাগিয়ে আমি দুই থেকে তিনবার ছাপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কোনো টেনশনের কারণ নেই এই রঙগুলো কিন্তু ধুয়ে ফেললে একদম চলে যায় আর এভাবেই আমি সম্পূর্ণ কাঁথার প্রথমে পাড়ের অংশটাকে কালা একটু রং লাগিয়ে লাগিয়ে ডাইস দিয়ে ডিজাইন করে নিব এবং এরপরে মাঝখানের অংশটা ডিজাইন করব। আমি এই লম্বা ডাইসটা দিয়ে চারপাশে পাড়ের দিব এবং এই যে চৌড়া ডিজ ডাইসটা আছে এটা দিয়ে আমি তারপরে মাঝখানে ডিজাইন করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে বুঝতে পারবেন আর অবশ্যই লাস্টে দেখবেন যে কতটা সুন্দর হয়েছে সব চাইতে ভালো হবে দেখুন এভাবে ডাইসগুলো চাপ দিলে খুব তাড়াতাড়ি রং বসে যাচ্ছে তবে আপনি যদি এই ডাইসের উপর একটু পা দিয়ে পাড়া দিয়ে দাঁড়ান তাহলে কিন্তু আরও ভালো ছাপ পড়বে কারণ এভাবে অনেক জায়গায় ছাপ লাগতে চায় অনেক জায়গায় লাগতে চায় না আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা যে কোনো কালারের সুতা দিয়ে যদি একটু ম্যাচিং করে আপনারা ডিজাইনটা সেলাই করে নেন যে কোনো ভাবে সেলাই করে নিলেই কাঁথাটা অনেক সুন্দর হবে আমার যখন কাঁথাটা সেলাই শেষ হবে অবশ্যই আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও তৈরি করব তবে জানি না সেই ভিডিওটা কতদিন পরে শেষ হবে কারণ যেহেতু সেলাইয়ের কাজে আমি এতটা অভিজ্ঞ নয় তারপরেও আমার অনেক শখ হয়েছে যে নকশী ডিজাইনটা করব আর আমার আশেপাশে বা পরিচিত যদি কেউ থাকেন একদম ফ্রিতে আমার ডাইসগুলো থেকে আপনারা চাইলে এই ছাপগুলো নিয়ে নিতে পারেন কারণ এতে করে কোনো টাকার প্রয়োজন হবে না যদি আপনাদের সম্ভব হয় আর আমার কাছে যে আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিব যেখান থেকে আপনারা এই ডাইস কীভাবে কিনবেন কোথা থেকে কিনবেন একদম পাইকারি মূল্যে আমি সেই লিঙ্কটাও দিয়ে দিব আমি যেখান থেকে কিনেছি তো দেখুন বন্ধুরা একদম চারপাশে পাড়ের কাজটা হয়ে গেছে এখানে জাস্ট কাঁথা সেলাই করে দিলেই হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কাঁথায় কোন কালারের সুতা দিয়ে যদি সেলাই করা যায় সবচেয়েতে বেশি ফুটে উঠবে নকশী কাঁথা কিন্তু বাজারে কিনতে অনেক টাকা দাম পড়ে যায় তাই আমরা চাইলে আমাদের সময়ের একটু সারাদিন থেকে এক ঘন্টার সময় বের করেও যদি এই নকশি কাঁথা সেলাই করি খুব সুন্দরভাবে আমরা নিজেদের একটি কাঁথা তৈরি করে ফেলতে পারি এখন আমি এই চওড়াটা ইস্টাকে রং লাগিয়ে নিচ্ছি আর দেখুন শুকনার কারণে ব্রাশ দিয়ে লাগানো যাচ্ছে না তাই একটু চামিজ দিয়ে প্রথমে বেশি করে রং দিয়ে নিচ্ছি আর এই রঙগুলো কাপড়ে লেগে গেলে কোনো ভয় পাওয়ার কারণ নেই আপনারা যেখানে থেকে রঙ কিনেন অবশ্যই আগে জেনে নেবেন যে এই রংটা ধুয়ে দিলে উঠে যাবে কি না পারমানেন্ট কোনো রঙ এখানে লাগানো যাবে না আর বেশি রং থাকলে ডাইসটা একটু কাট করে রঙের বাটিতে রেখে দিবেন। এখন আমি এই মাঝখানের বড় বড় ফুলের ছাপটা দিয়ে দিব পাশের যে পাইরের ছাপটা আছে ওটা আমি পছন্দ করেছি আর এই ডিজাইনটা পছন্দ করেছে রাব্বানি রাব্বু তবে কাঁথাটা সেলাই করব কিন্তু তার উদ্দেশ্যেই কারণ তার নকশি কাঁথার অনেক শখ রঙ কম হলেও সমস্যা নেই ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছে আর অনেকটা সুন্দরও হয়েছে তো আমি পা দিয়ে এভাবে পারিয়েই তারপরে ডিজাইনের সাপগুলো বসিয়ে নেব সম্পূর্ণ কাঁথায় আর এই সম্পূর্ণ কাঁথা সাপ করতে আমার কিন্তু প্রায় ত্রিশ মিনিটের বেশি সময় লেগেছে কারণ এটা অনেক সময় নিয়েই করতে হয় আর এই কাঁথাটা যখন এভাবে আপনারা রঙ লাগাবেন অবশ্যই চেষ্টা করবেন যেন ফ্যানটা চলে তাহলে কি হবে রঙটা যখনই পড়বে সাথে সাথে শুকিয়ে যাবে আমি যখন এই কাঁথায় ডিজাইন করছি তখন কিন্তু রায়ানো আমাকে হেল্প করেছে সাথে রাব্বানির আব্বু আমাকে ভিডিও করে দিয়েছে রাব্বানিও একটু হেল্প করেছে ঠিক একইভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নিব দেখুন বন্ধুরা ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আর এই পাশে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি লম্বা ডিজাইনগুলো ডাবল করে দিয়ে নিব। সম্পূর্ণ কাঁথাটা আমি ঠিক একইভাবে সাপ দিয়ে নিয়েছি ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর চারপাশের যে পারটা আছে এটা অনেক সুন্দর লাগছে জানি না সেলাই করলে কতটা সুন্দর লাগবে তবে অবশ্যই সেলাই করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখেন না কেন ইউটিউব অথবা ফেসবুক আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো এবং লাইক করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ